আসসালামু আলাইকুম। দেখেন এই যে খাল আমাদের পিছনে, আমাদের রুম আপনার ওই দিকে, আমরা বাইসাইকেল নিয়ে আসছি। এই যে খাল, এই খালে এক ভাই মানে বসি দিয়া মাছ ধরতেছে, তারা আপনাদেরকে দেখাই। যদি এর ভিতরে একটা মাছ বাইজা যায়, লাইকা যাইতে, তো আপনাদের ভাগ্য অনেক ভালো। চলেন দেখি কি আছে। এই যে এখান থেকে বইয়া বইয়া বসে উড়াইতেছে, ঠিক আছে। ওই দেখেন, দেখতে পারতেছেন, এই যে বসি নাই মাছ। এখন আবার মারব, দেখি আপনাদের ভাগ্যে কি আছে। তো এই দেখেন অন কই মারছে, ওই যে দেখছেন ওই দিকে মারছে, দেখা যাক কি লাগে। না গাইস, কোনো কিছু লাগতেছে না, আপনাদের ভাগ্যে তো কিছুই নাই, বুঝতেছি না। যাক আবার মারা হলো, দেখা যাক কি আছে। অনেক মাছ পুর দিতেছে কিন্তু ধরতেছে না কেন বুঝতেছি না, ঠিক আছে। দেখেন ছোটো গুলা সিপ, এটা দিয়ে এটা দিলে কত দূরই যা, দেখছেন। ওই দেখেন ওই যে ব্রিজের ওই মাথায় চলে গেছে। এই যে ব্রিজের উপরে আর ওরা হচ্ছে ওই ব্রিজের নেশা, ব্রিজের নেশা থেকে বসে মারতেছে। তো মাছ লাগতেছে না, আসলে কথা হয়েছে কি, জোয়ার ভাড়া মাছ এখন সন্দেহ হয়েছে না, মাছ বাসায় চলে যাচ্ছে, এই জন্য লাগতেছে না। অনেকদিন পরে এই জায়গায় আসলাম, অনেক ভালো লাগতেছে, ঠিক আছে। দেখি কি লাগে, দেখেন এটা মাথার মেঁধে একটা পুতুলের মতো মানে একটা ইয়ে আর কি, ওই দিন কত দূরই মারছে, দেখা যাক লাগে। নীল নীল নীল, আমাদের ভাগ্যে কিছু নাই গাইস, এই অবস্থা। কেউ মনে হয় গোসল টোসল করে আসেন নাই, মুখ ধুয়ে আসেন নাই। লবণ উজানো মারছে, দেখেন আমার মাথার উপরে প্লিনটা দিতেছে। এই শালার পথে 6 বছর আগে নামাই দিয়ে গেছে মালয়েশিয়া, আর নেওয়ার কোনো খবর নেই ভাই। নিয়া যা নিয়া যা, কই যাস, বসে আছি ব্রিজের উপরে, নিয়া যা। তা গাইস এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বসে দিয়া মাছ ধরার কথাটা আলাদা, কারণ এখানে কি বসে দিয়া মাছ আমরা অতটা এক্সপার্ট না। তাহলে আমরা বাংলাদেশে ওই যে ছোটো সিপ মাহর দিয়া কই মাছ ধরতে যে একটা ভাল লাগে, সেই